মাদারিহাট বিধানসভা উপচুনাওমা ভাজপা উম্মেদ্বারকো বুথ ভ্রমণমা টিএমসি কার্যকর্তা রা গাউলেহরুকো প্রতিবাদ। কেটিভি সমাচারকা সারপ্রাইজার ওয়ার ওভার দি আল্টিমেট ক্লোদিং স্টোর নিয়ার মোটর স্ট্যান্ড এন্ড সিকে চক কালিম্পং ওসিএস কালিম্পং ওয়ান স্টেপ সলিউশন ফর স্টাডি অ্যাব্রড মোটর স্ট্যান্ড কালিম্পং হিমালয়ান শপিং 10th মাইল মাস্ক হাউস কালিম্পং নর্থ বেঙ্গলকো আপনার ইলেকট্রনিক রিটেল চেইন ডিপিএমআই সিলিগুড়ি ইন্ডিয়াস লিডিং প্যারামেডিক্যাল ইনস্টিটিউট ক্যাপিটাল ইউনিভার্সিটি জোরথাং সাউথ সিকিম অ্যাডমিশন ওপেন ফর দি সেশন 2024-25। মাদারিহাট বিধানসভা উপচুনাওকো তৈয়ারী ক্রমমা ভাজপা উম্মেদ্বার রাহুল লোহারলি বুথ ভ্রমণ গর্ने ক্রমমা তৃণমূল কংগ্রেস টিএমসি কা কার্যকর্তা র গাউলেহরুকো প্রতিবাদকো সামনা গরেকা ছন্। উনী মুজনাই চিয়া বগান ক্ষেত্র পুগ্দা টিএমসি সমর্থকহরুলে বিরোধ জনাউদাই আক্রমণ গরেকো আরোপ লাগেকো ছ। ঘটনাপছি সুরক্ষা ব্যবস্থা কড়া পারিয়েকো ছ র স্থিতি তনাবপূর্ণ বনিয়েকো ছ। আরে হটা রা তো আপনারা ভালো করে জানেন মাদারিহাট বিপ্রা ব্লক বলেন ডিস্ট্রিক্ট বলেন আমাদের ডিস্ট্রিক্টে কোনো বিজেপি কোনো কাজই করে না, ব্লকেও কোনো কাজ করে না। তো লোকের একটু ক্ষোভ আছে যে এবার আমরা বিজেপি কে ভোট দিব না টিএমসি কে ভোট দিব। আমাদের আপনারা আসার সময় দেখলেন আমাদের যে বাঙ্গাবাড়ি ডিভিশন মুজনে বাঙ্গাবাড়ি ডিভিশন থেকে এলে মুজরে কালী মন্দির অব্দি কোনো রাস্তার কাজ হয় না। এখানে যখন বর্ষা হয় তখন মানুষের ঘরের থেকে বাইর হতে পারে না, ওদের আসা যাওয়ার জন্য কোনো রাস্তা নাই। এইগুলো লোকের একটা ক্ষোভ আছে যে আজ পর্যন্ত মনস্তিকা এই রাস্তা ধরে স্কুলে যায় তো হান্টাপাড়ায় মাস্টার করতে টিচার ছিল, কিন্তু কোনোদিনও ভাবলো যে মুজরে বাগানে যাই আমি ওই রাস্তাঘাটগুলো দেখি। আজ পর্যন্ত আজকে কি মুখে ওরা আসছে যে ভোট চাইতে এখানে আসে, কি ওদের দাবিটা কি ভোট চাইতে আসে? তো লোকে ভোট চাইতে গেলে লোকের সঙ্গে মিশতে লাগে, লোকের কাজ করতে লাগে, তাহলে ভোট চাইলে ভালো হয়, কিন্তু কোনো কাজই করে না। ভোট চাইতে কোন মুখে আসছে ওরা? ওদের মুখ আছে ভোট, যে ভোট চাপো আমরা ভোট দিব, আমাদেরকে ভোট দাও বিজেপি কে, কোন মুখে বলতেছে ওরা? ওরা কাজ করছে নাকি? ওরা ভোট চাইতে আসে? আমাদের যা করছে মমতা দিদি সরকার করছে। ও একটা অভিযোগ করলো ওকে নাকি মারপিট করে? কেউ মারপিট করে না, এটা ফালতু কথা। এটা মানে বিজেপির একটা ভাওতাবাজি থাকে না সবসময় যে অল্প এরকম হাত লাগিয়ে গেলে বলবে যে আমাকে পিটাই দিল বলে, এটা এদের ভাওতাবাজির কথা, এদের কোনো কথা ঠিক না। এরা কাউকে ওকে হাত লাগানো হয় না, কেউ ওকে হাত লাগানো। আপনার পরিচয়? আমার পরিচয়, আমার নাম রাজেশ সাউ, মাদারিহাট বিপ্রা ব্লকের ভাইস প্রেসিডেন্ট তৃণমূলে। তৃণমূলে যেটা কাজ হয় নাই ওইটা ওইটা দেখা যাচ্ছে, পাবলিক এখানে দেখতেছে আমাদের রাস্তা ঘাটের অবস্থা কি। আপনি এই রাস্তা আসলেন, আপনি তো বুঝতে পারলেন। তো আমরা গ্রামবাসী এখানে এটাই চাই যেটা আমাদের ডেভেলপ যে সরকার করবে ওই সরকারকে আমরা সাপোর্ট করব। নাম অমিত তিকি। আপনার দায়িত্ব নিরাপত্তা সুনিশ্চিত করা, আপনার দায়িত্ব।
তিনি বলছেন আমি কিছু জানি না, জানার দায়িত্ব কার?